আগামী 6 এপ্রিলের ডাকা হরতালে 10 বাম দলের সমর্থনের বিষয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, হেফাজতে ইসলামের লং মার্চ কর্মসূচির মাধ্যমে জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এই অপতৎপরতা বন্ধে এই মুহূর্তে হরতালের মতো কর্মসূচিকে যৌক্তিক বলে মনে করছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনের প্রবেশদ্বারে এ নিয়ে কথা বলেন তিনি। আমরা হরতালকে সমর্থন করেছি, কারণ আমরাও মনে করি হেফাজতে ইসলামের লং মার্চ এটা ইসলাম সংরক্ষা অথবা নবীর অবমাননার বিষয়টি প্রধান নয়, এটা হচ্ছে জামাত ইসলামকে রক্ষা করার জন্য এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তারা এই লং মার্চকে অবশ্যই দিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে বিএনপি, শুধু এটাকে আর নির্দলীয় বা নিরপেক্ষ কোনো দাবি বলা যেতে পারে না।